জোড়া কার্তিক, আচ্ছা দু মাস আগের হচ্ছে দু মাস বিয়ের পর জোড়া কার্তিক পুজো, তাহলে দু মাস আগে কি জোড়া বিয়ে হয়েছিল? দু মাস আগে, দেখো ব্যাপারটা কেমন যেন মিলে যাচ্ছে না। আমরা একজনের ভিডিও থ্রুতে জানতে পেরেছি সেপ্টেম্বর নাগাদ যতদূর সম্ভব, আগস্টে বেরিয়ে এসছে তো আগস্ট সেপ্টেম্বরেই 18 থেকে 20 তারিখের মধ্যে একটা বিয়ে হয়েছিল, অজানা বিয়ে, লুকানো বিয়ে, চোর চুরি করে, বউ চোর বউ চুরি করে এনে বিয়ে করেছিল। সেই বিয়েটা দু মাস হয়ে গেল, দু মাস পর জোড়া কার্তিক, আবার ঠিক সেই সময়ে বাড়িতেও একটা বিয়ে হচ্ছিল, সেটা কিন্তু চুরি করা না, সেটা ঢাকঢোল পিটিয়ে বিয়ে, একটা ঢাকঢোল পিটিয়ে বিয়ে, একটা লুকিয়ে চুরি, বউ চুরি করে এনে বিয়ে, দুটোই দু মাস আগে। সেই সময় উদম নাচ, ঠাম্মা নাচছিল, মা নাচছিল, তার মানে ওই সময় মেয়ের বিয়ে ছেলের বিয়ে একসাথে হচ্ছিল, মা ঠাম্মা খুশির সীমানা ছিল না। এগুলো কিন্তু আমরা বলছি না, কেমন যেন হিসাব বলছে, কেমন যেন হিসাব মিলে যাচ্ছে। দেখো তোমরা একটু হিসাবটা মেলাও তো, আমি যদি ভুল না করে থাকি, অবশ্যই আমি ভুল করে থাকলে কিন্তু তোমরা বলবে, দু মাসের আগের বিয়ে জোড়া বিয়ে, দু মাস পর জোড়া কার্তিক। খাওয়ার মেনুতে কী ছিল? সব ননভেজ আইটেম, পুজো তো পুজোর মতো ঠাকুরকে দেওয়া হয়ে যাবে। তারপরে বললো কি জানো, এক বছর পর করবে, তার মানে বিবাহবার্ষিকী পড়বে, তাই না? বিবাহবার্ষিকীর সময় বিয়ের, মেয়ের বিয়ের খাওয়া দাওয়া কিন্তু ডিউ আছে, মেয়ের বিয়ের খাওয়া দাওয়া ডিউ আছে, তাহলে সেই ডিউ খাওয়ারটা হয় খুব শিগগিরই কার্তিক পুজোর নাম করে এটা ডিউ খাওয়াটা খাইয়ে দেওয়া হলো, আর না হলে এক বছর পর বিবাহবার্ষিকী করার সময় ওই মেনুটাই ডিসাইড করা যেটা আছে ওটা মানুষকে নিমন্ত্রণ করে বেশ সুন্দরভাবে খাওয়ানো হয়ে গেল, আর এদিকে নিরামিষ ঠাকুরকে যেভাবে পুজো দেওয়া হয় জোড়া কার্তিক পুজো দেওয়া গেলো। তারপর জোড়া কার্তিক পুজো দেওয়ার পর পরই এক বছর পর জোড়া জোড়ায় জোড়াই জোড়ায় নাতি, মানে জোড়া জোড়ায় সব কার্তিক বাড়িতে ঢুকবে। ইস, বিশাল প্ল্যান। তা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তো জাস্ট ফর অবাক হয়ে গেলাম টাইটেলটা লেখাটা পড়ে, যে বিয়ের দু মাস পর জোড়া কার্তিক পুজো, বিয়ের দু মাস পর কার বিয়ে? ওর বিয়ে না দাদা ভাইয়ের? সব কিছু জোড়ায় জোড়ায় হবে, জোড়া খাওয়া দাওয়া, জোড়াই পুজো, জোড়া বিয়ে, জোড়া বাচ্চা কাচ্চা, আর বৌদিকে ভুলিয়ে রাখার জন্যে জোড়া জোড়া দুল, একদম। এগুলো হচ্ছে বলে না মন ভুলিয়ে রাখা, গিফট দিয়ে ভুলিয়ে রাখা, এবং ওরা তো গিফট পেলেই খুশি। শোনো একটা ছোটো করছি না, ছোটো করতে চাই না, তবুও একটা গরিব ঘরের মেয়ে এনেছে, সেখান থেকে এরকম খাওয়া দাওয়া, এরকম থাকা, এরকম গিফট পাওয়া, এইরকম নাম নামি দামি বাগিনীর সাথে ঘর করা, কী সুন্দর না? এই জন্যই নন বৌদিকে পটিয়ে পাটিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে গিফট দিয়ে দিয়ে সুন্দর করে বাচ্চা মেয়েকে মন ভুলিয়ে রেখেছে। তো চলো দেখতে থাকো, বকর বকর করেই গেলাম, করেই গেলাম, যাচ্ছি দেখে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। যাচ্ছি শুভদাকে আনতে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতি, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি একটা ভিডিও জাস্ট দেখলাম, দেখার পর মনে মনে ভাবছি বিয়ের দু মাসের মাথায়, তার মানে আমরা এখন বলতে পারি বিয়ের দু মাসের মাথায় জোড়া কার্তিক পুজো, তার মানে জোড়া বিয়ের জোড়া কার্তিক, তার মানে ঠিক দু মাসের দু মাস আগে, মানে আগস্টে বেরিয়ে এলে সেপ্টেম্বরে 18 থেকে 20 বা 22-এর মধ্যেই, যেই সময়টায় বিয়ের যে ডেটটা চলছিল, যেই সময় ছিল না, বাড়ি থেকে বের করে দিয়েছে বা মানুষ ভাবতে পারবে না যে বিয়ে বাড়িতে, সে বাড়ির দুলারি নেই, তাই না? বাড়ির দুলারি ছাড়া মা নাচছে, ঠাম্মা নাচছে, কেন নাচছিল? আজকে দেখো অনেকটা বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। মা ঠাম্মির সেই দিনকে নাচের একটা আলাদা আনন্দ ছিল। হ্যাঁ, শুধু এদিকে নাতির বিয়ে হচ্ছে না, নাতনিরও বিয়ে হচ্ছে বেশ ধুমধাম করে, মানে এইদিকে এদের মতন হচ্ছে, আর ওইদিকে মন্দিরেও সুন্দরভাবে আধার কার্ড জমা রেখে এবং বিয়ের সাজে সাজছে, আর এইদিকে তোমাদেরকে আর আমাদেরকে কনফিউজ করে রেখেছে কোর্ট সাইবার এইসব দেখিয়ে, একদম। আজকে দেখো তোমাদের হিসাবটা আমি তোমাদের মিলিয়ে দেব, তাই ভিডিওটা কিন্তু মন দিয়ে শুনো, আমার কোথাও ভুল ভ্রান্তি হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখো। জোড়া
কার্তিক পুজো, তার মানে কার্তিক পুজোর আগের ভিডিও ব্লগটা, আজকের নয়, পুরনো ব্লগ অবশ্যই, ওর তো সব কিছুই আসছে পুরনো। শীতে ভর্তি সিঁদুর, ছোট্ট টিপ, অথচ শীতে ভর্তি সিঁদুর, যেটা এই বাড়ি থাকাকালীন এতটা দেখা যেত না, দেখা যেত কি, তোমরা কি দেখেছো? দেখোনি, আমিও সেভাবে দেখিনি, কিন্তু এখন দেখছি বেশ চওড়া করে একবারে শীতে ভর্তি, মানে শীতে রেঙে উঠেছে, রাঙিয়ে রাখে অল টাইম। তারপরে বিয়ে, নতুন নতুন বিয়ে হলেই তো এইগুলো বেশ ভালো লাগে, সদ্য সদ্য বিয়ে, বিয়েতে বউ সাজবে, নতুন বউ সেজে সেজে থাকবে, একবার চওড়া চওড়া সিঁদুর পরবে, বেশ নিজেকে বউ বউ সাজ, বউ বউ লুক, এটা কিন্তু সবসময় নতুন বউদের মনের ভেতরে একটা জেগে থাকে। কখনো দেখেছো সংসার যার ভেঙে যায়, যে মনে ভীষণ দুঃখে আছে, যার সংসার ভেঙে গেল বা ভেঙে যেতে চলেছে, এইদিকে যার সন্তান তার কাছ থেকে এত দূরে আছে, সন্তান তিলে তিলে বড় হয়ে যাচ্ছে, সন্তানের স্পেশাল সমস্ত মুহূর্ত থেকে মা যেমন কেমন যেন মুছে যাচ্ছে, তবুও তার এতটুকুও কষ্ট তার চেহারায় পড়ছে না, তার এতটুকু কষ্ট তার চোখে মুখে পড়ছে না। আমি যতই সেজে গুজে থাকি দেখো, তবুও আমার চোখে মুখে কিন্তু একটা ছাপ আছে। কিসের ছাপ বলো তো? ক্লান্তির ছাপ, ছোটাছুটির ছাপ। আমি যতই তোমাদেরকে এভরিডে ভিডিও দিই, তোমরা কিন্তু প্রতিদিন আমায় দেখছো, তবুও দেখছো সীমাদি কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, কারণ সীমাদি যে পরিমাণে ছুটছে সেই পরিমাণে সীমাদির রেস্ট হচ্ছে না, তাহলে সেই জায়গায় সীমাদির চোখে মুখে একটা ক্লান্তি আসছে। ওর চোখে মুখে কোনো দুঃখ আসছে? ওর চোখে মুখে কোথাও যে সন্তান ছাড়া বা সংসার ভেঙে যাচ্ছে, একটা সাজানো গোছানো সংসার একদম কেমন যেন এক মানে এক মুহূর্তে পুরো ভেঙে চুড়ে তছনছ হয়ে গেল, একদম দুর্নাম হলো, বদনাম হলো চারিদিকে, তবু ওর চোখে মুখে বা চেহারায় বা কথার ধরনে কোথাও এতটুকু ছাপ আসছে? আসছে কি? এই বিষয়গুলো, এর খুশি কখন আসে? যখন ওর ভেতরে ওই দুঃখর থেকে আনন্দের পরিমাণটা বেশি থাকে। ও যে ছাড়া পেয়েছে, মানে আমার মনে হয় সন্দীপের লাইফ থেকে যে বেরিয়ে যেতে পেরেছে, এটাই ওর কাছে বিশাল আনন্দের খবর, এবং ওরা বেশি দেরি করেনি, সেই জন্যে সেই বিয়েতে, হ্যাঁ মানে বড়দার বিয়েতে, মা মানে ছেলের বিয়েতে ঠাম্মা আর মায়ের সেই নাচ, কারণ সে জানে যে জোড়া কার্তিকের মতন জোড়া বিয়ে হচ্ছে, জোড়া সংসার সেজে উঠতে চলেছে, এখন ছেলে আর মেয়ে দুজনাই সুন্দরভাবে সংসার করবে, এবং আমার ছত্রছায়ায় থাকবে, আমার ছেলেও আমার কাছে থাকবে, আমার মেয়েও আমার কাছে থাকবে। আর বৌদির মুখ বন্ধ দেখো, এদের মুখ খুলতে 5 বছর লেগেছে, যে ওদের শাশুড়ি বৌমার বন্ডিং ছিল না, স্বামী ভালোবাসত না, এগুলো আমরা কতদিনে জানলাম? 5 বছর পর জানলাম যে কোনো মানুষ এমনও আছে যে 5 বছর সে ভীষণ কষ্টের সাথে সংসার করে গেছে এবং যন্ত্রণা ভোগ করেছে, 5 বছর, 5-5টি বছর ভীষণই কষ্ট পেয়েছে। ওর মানে প্রথম বিয়ের প্রথম রাত থেকে স্বামী, প্রথমত ফুলসজ্জার পর থেকেই স্বামীর আর ওর সম্পর্ক ভালো দূরত্ব ছিল, দ্বিতীয়ত শ্বশুরও নাকি উঠতে বসতে খোঁটা দিত, স্বামীর তো কথা বলাই নেই, মানে স্বামীও খারাপ, স্বামী সবসময় চাইতো বউকে দিয়ে খাটিয়ে রোজগার করে নেবে, তাহলে এইটা বুঝে উঠতে উঠতে ওর 5 বছর লেগে গেছে, কারণ প্রেমিক আসার পরও বুঝেছে যে স্বামীর থেকেও বেশি ভালোবাসা তার প্রেমিক তাকে দিচ্ছে, তো এটা আমরা বুঝলাম। তাহলে এখনও আমরা, এরা নতুন নতুন সদ্য সদ্য বিয়ে হয়েছে, সদ্য সদ্য ননদ বৌদির ভালোবাসা, বাচ্চা মেয়েকে সদ্য সদ্য ভালোবাসা, তাই এটা আমরা এখন সবে সবে দেখবো, খুব ভালোই দেখবো, যেমন আমরা দেখেছিলাম শাশুড়ি বৌমার ভালোবাসা এবং স্বামী স্ত্রীর ভালোবাসা, ভীষণ সুন্দর, দারুণ বন্ডিং, সুন্দর পরিবার, তাই এদেরও এই বন্ডিং, ভালোবাসার সম্পর্ক ভালো থাকা, এগুলো আমরা দেখবো, ধীরে ধীরে দেখবো, ক্রমশ প্রকাশ, ভালো থাকলেই ভালো। কিন্তু মেন কথা, মেন টপিক নিয়ে আলে হয়ে আসল কথা, ননদকে মানে বৌদিকে ভুলিয়ে রাখার জন্যে আমি তো জানলাম সূচ কানের, মানে সেট টিফিন কানের আর সূচ কানের আলাদা হয়, এটা সেট টিফিন বললো না সূচ বললো, যাই হোক, সোনার গিফট, রূপোর গিফট, দেখো একটা রিক্সা চালকের মেয়ে,
প্রথমত সেই রিক্সা চালকের মেয়ে যখন এমন একটা পরিবারে আসবে যেখানটায় তিনবেলা খাওয়া দাওয়া নো ডাউট, যে হারে ওরা চা খায়, চায়ের যা দুধ, চা চিনি দুধেরও যা খরচ, তেমনি ওদের খাওয়া দাওয়ার প্রতি ভালো ভালো খরচ আছে। অস্ট্রেলিয়ান, তারপরে আমেরিকান, নাইজেরিয়ান, সব রকমই খাওয়ার চলে, মিষ্টি, তারপরে হচ্ছে এই এখনই চটপটি চাট জাতীয়, আলুর পরোটা, ফুচকা, লুচি, পুরি, বেগুন ভাজা, এই ওই, মানে অনবরত ভীষণ ওরা মানে ফাস্টফুড জাতীয় খাবারগুলো খুব খেতে ভালোবাসে খুবই। আর খাওয়ার প্রতি না, এটা আমি একদমই বলবো না, খাবারে ওদের ভালো খরচ, শুধু মানে ওরা কসমেটিক্সগুলো কম দামের কিনলেও ওরা প্রতি মুহূর্তেও কিছু না কিছু কিনতেই থাকে, কিছু না কিছু খাওয়া দাওয়ার ভেতরে ইনভেস্ট করতে থাকে, হয় খাবো, নয় কিনবো, নয় বাইরে যাব, নয় কুর্তি চুড়িদার নাইটি, নয় হাটে যাব। মানে আমরা কি যে কোনো একটা ভালো অ্যামাউন্টে একটা ভালো জিনিস কিনে নিই, ঘন ঘন রাস্তাঘাটে যাই না বা ঘন ঘন এটা কিনবো ওটা কিনবো সেটা না, যেটা কিনবো একটা ভালো কিনে নিই, ব্যাস ওই হয়ে গেল। ওই হাজার গন্ডা কিনে তারপরে দুদিন যায় না, দুদিন অন্তর অন্তর আবার হাটে যেতে হবে, ব্লাউজ কেনো, হাটে যেতে হবে নাইটি কেনো, হাটে যেতে হবে শ্যা কেনো, চলো কাজ নেই ভালো লাগছে না, চলো বিকেলে বেরিয়ে যাই মার্কেট ঘুরে আসি, চলো চলো কন্টেন্টে ভিডিও ভিডিও হয়ে যাবে, আর একটুখানি চলো কী কিনবা, নেল পালিশ, লিপস্টিক, এগুলো বলে না ওই যে বেশ অল্প বয়সের ছেলে মেয়েরা এগুলো করে, অল্প বয়সের মেয়েরা এগুলো করে করে থাকে, কিন্তু বেশ মায়েরও উৎসাহ আমি দেখেছি যথেষ্ট পরিমাণে, মাও বেশ উৎসাহিত যে সংসারে মা কিন্তু কখনোই বসে থাকে না, মানুষটাকে আমি দেখলাম সে এগুলো করার পরেও সেও কিন্তু বরাবর বেশ উৎসাহের সাথে আবার রেডি হয়ে বেশ নাচতে নাচতে বেরিয়ে যাওয়া, আবার ওগুলো করে এসে যে উনি খেয়ে দিয়ে শুয়ে পড়বে তা নয়, ওনার আবার রাতের সমস্ত রেডি করা, কারণ এদিকে একজন যে কিছুই করে না তাকে দেখলেই বোঝা যাবে সে নিজেই ভয় পাচ্ছে, তার দূর থেকে চেহারা দেখে বাবা কি চেহারা করেছি, ও বাবা এতদিন পর আমি আমাকে দেখলাম, ও মা আমি এত রোগা হয়ে গেছি, ও মা গো স্বামীর চিন্তায় সন্তানের চিন্তায় আমি এতটা রোগা হয়েছি, বুঝলাম। তবে এবার আসি বিয়ের কথায়, তা যাই হোক দু মাস আগে যে বিয়ে হয়েছে আর সেই বিয়েটা যে লুকানো আছে, কিন্তু দেখো যতই হোক ও ভালোবাসার বিয়ে, এটা লোককে বলার জন্য ওর পেট পুটপুট পুটপুট বুটবুট বুটবুট করছে, সেই কারণে দেখো টাইটেলটা কেমন, বিয়ের দু মাস, লোকে পড়ে মনে করবে ওর বিয়ের দু মাস, ওখানে কখনোই ভাববে না অন্য কারোর বিয়ের দু মাস পর জোড়া কার্তিকের পুজো হচ্ছে, নো, টাইটেলটা প্রথমেই পড়ে মনে করবে বিয়ের দু মাস পর, মানে ওর বিয়ের দু মাস পর জোড়া কার্তিকের পুজো হচ্ছে, জোড়া কার্তিক, জোড়া বিয়ে জোড়া কার্তিক, জোড়া বিয়ে জোড়া কার্তিক, কার্তিকের মেনুটা ব্যাপারটা দেখো, মেনুটা হলো বিরিয়ানি, ফ্রাই কি চিলি চিকেন আর অনেক রকম দিয়েছে মেনুটা, তোমরা সবাই পড়েছো, সব আমিষ আইটেম। দেখো বিয়েবাড়ির তো একজনের বিয়ের খাওয়াটা তো খেয়েছো, আরেকজনের বিয়ের কি খাবার খেয়েছো, নো, তার বিয়ের খাবার কিন্তু এখনও খাওয়া হয়নি, ডিউ আছে, এখন তো মোটামুটি ভালো পেমেন্ট আসছে, তাহলে বিয়ের খাওয়াটাই বা দেরি করা যাক। দেখো কার্তিক পুজো কার্তিক ঠাকুরকে কার্তিকের মতন জল মিষ্টি, মানে ওটা নিরামিষ হবে, ওটা ঠাকুরকে ভোগ দেওয়া হবে, ওটা সুন্দরভাবে ঠাকুরকে যেভাবে দেয়া হয় সেভাবেই দেয়া হবে, পুজোটা আলাদা, কিন্তু বাইরে যখন মানুষকে খাওয়াবে সেটা কিন্তু কার্তিক ঠাকুরের খাওয়া নয়, সেটা বিবাহবার্ষিকীর খাওয়া হতে পারে, বিয়ের খাওয়া হতে পারে, কারণ পুজোটা যদি এবছর না হয়, পুজোটা যদি ওই বছর হয়, তার মানে তুমি ওরা ধরে নাও বিবাহবার্ষিকীর খাওয়া, বিবাহবার্ষিকীর বিবাহবার্ষিকীও হয়ে গেল, আবার এদিকে সুন্দরভাবে কার্তিক ঠাকুরের পুজোটাও দেয়া হয়ে গেল, জোড়া বিয়ে জোড়া কার্তিক, জোড়া বিয়ে জোড়া বিবাহবার্ষিকী, বুদ্ধি কিন্তু আমার আছে। বলো তো এখন আমি কোথায়, এখন আমি রানাঘাটে মন্দিরার বাড়ির কাছে, দেখো দেখতে পাবা কিনা আমি জানি না, দেখতে পাচ্ছ তোমরা,
কতটা দেখতে পেয়েছো আমি জানি না, আমি মোটামুটি ভিডিওটা কাট করিনি, আর আমার ক্যামেরায় ভিডিও চলাকালীন ক্যামেরা উল্টানো যায় না। দেখি একটা ফোন কেনার ইচ্ছা আছে, যদি ফোন কিনতে পারি তাহলে ইয়ে করবো, কারণ এখন ইচ্ছা নেই, আগে সুভদাকে বাড়ি আনবো, সমস্ত কিছু সুভদার প্রচুর 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 যাচ্ছে সুভদার ট্রিটমেন্ট। তবে ঠাকুরের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদে যে এই যে ট্রিটমেন্টটা করে ওনাকে সুস্থভাবে বাড়ি নিয়ে যাচ্ছি, এটাই আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং এবং পারলাম, যেটা যাই হোক উনি ওনার নিজের স্বাস্থ্যের দিকে কোনো দিন খেয়াল করেনি। আসল ব্যাপার বড়ো পরিবার, ছোটোবেলা থেকে না পয়সা বাঁচানো 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 বাঁচানো, ওনার এমন একটা রোগ হয়ে গেছিলো, মানে পয়সাটা নিজের প্রতি কোনো দিন খরচ না না থাক গা, ও এটা না থাক এটা এইটা, ও বাবা এত টেস্ট থাক গা, ও না না এটা করবো না, মানে এই একটা বাজে অভ্যাস ওনার ভিতরে এমনভাবে কাজ করতো যে প্রপার ট্রিটমেন্টটাই করেছিল না, যেটা এখন হচ্ছে তোমাদের আশীর্বাদেও, আর তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, যেভাবে সাপোর্ট করেছো, বা যেভাবে সুভদাকে সত্যি ভালোবাসো, সেই কারণে সুভদার ট্রিটমেন্টটাও সুন্দরভাবে হচ্ছে। আর আমিও যে করতে পাচ্ছি এই যে সুভদাকে নিয়ে ছোটাছুটি বলো, বা সুভদার এই যে স্বাস্থ্যের প্রতি যে নজর, বা সে যে সত্যিই সুস্থর দিকে নিয়ে আসতে পারছি, এটা আমারও ভালো লাগছে। আর সম্পূর্ণটা কিন্তু সম্ভব হয়েছে তোমাদের কারণে, আমি শুধু আলোর থেকে বাঁচার চেষ্টা করছি, সম্পূর্ণটাই কিন্তু হয়েছে তোমাদের কারণে, তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো বলে আমি এটা করতে পেরেছি। দেখতে পাচ্ছ তোমরা আমায়, এটা কোথা দিয়ে যাচ্ছেন কৃষ্ণদা? ভেতর দিয়ে বিশাল জ্যাম রেট গিয়েছে একদম, ইয়ের ভেতর দিয়ে পাড়ার ভেতর দিয়ে আছেন না? এই মন্দিরা কিরে দেখ, তোদের এমন জাম লেগেছে তোদের শহরে রানাঘাটে, পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। কার নামে কেসটা করছিস জানাস? দেখো রানাঘাটের রাস্তা, দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া দিয়ে যাচ্ছি, দক্ষিণ পাড়া রানাঘাট দক্ষিণ পাড়া দিয়ে। এই সব বলি, দেখো এরা কি সুন্দরভাবে মানুষকে বোকা বানাচ্ছে পুরনো ব্লগ দিয়ে, পুরনো সব কিছু, হ্যাঁ বিয়ে করে আবার শাখা পলা, হ্যাঁ যার ডিভোর্স দেবে, যে বিয়ে ভেঙে যাবে, আচ্ছা যার ডিভোর্স, কৃষ্ণদা আপনি একটা ধরেন সাধারণ লোক, আপনার আইডিয়ায় ধরেন কারোর ডিভোর্স হচ্ছে, কেউ বিয়ে ভেঙে দিচ্ছে, সে কি নতুন পলা পরবে? সে কি শীতে ভর্তি মাথা ভর্তি সিঁদুর পরে ঘুরে বেড়ায়? তার মানে মানুষকে বোকা বানাচ্ছে, তাই না? হয় ও ওর আরেকটা নতুন করে কারোর সঙ্গে ঘর বেঁধে ফেলেছে, আর এইদিকে লোক দেখানোর ডিভোর্স দেওয়ার জন্য সব রেডি করেছে, না লোক দেখানো ডিভোর্সটা দেবেই, ওটা লোক দেখানো না, ডিভোর্সটা হচ্ছেই, তার নামে সিঁদুর পড়ছে, তাই না? দেখো মানে এটা আমি সাধারণ, উনি একটা সাধারণ মানুষ, তাকে আমি জিজ্ঞেস করলাম যে কারোর ডিভোর্স হলে সে কি এত মাথাবর্তি সিঁদুর নতুন শাখা নতুন পলা এইগুলো নিয়ে ব্যস্ত থাকবে, থাকবে কি? এইটাই আরে আপনাকে জিজ্ঞেস করলাম। ও আসলে আসলে জাম তো কৃষ্ণতার সামনে দিকে মন মাথা জড়ি গেছে একদমই, এগুলো সব মানুষকে বোকা বানানো, হ্যাঁ মানুষের মন নিয়ে খেলা করা, মানুষ যে মানুষের প্রতি যে সত্যি একজন আরেকজনের প্রতি যে একটা যে ভিডিও দেখতে দেখতে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, একটা মানে তার প্রতি একটা টান তৈরি হয়ে যায়, সেইটাই তোমাদের ভালোবাসা নিয়ে খেলা করা। আরেকটা জিনিসও দেখো, আমি ওর ব্লগটা মানে দেখার সময় আমার মনে মনে ভাবছিস এই নাকি ফেস তার ভ্যালু, হ্যাঁ এই বদন দেখিয়েই আজকে ওরা একটা তোকে পরিচয় দিয়েছিল বলেই আজকে করে খেতে পাচ্ছিস, এই যে মিষ্টি খাচ্ছিস
ঘন করে দুধ চা খাচ্ছিস, এটা কিনে দিচ্ছিস, ওটা কিনে দিচ্ছিস, এটা করছিস, আগামী দিনে নিজেও নিজের পায়ে, ধর প্রেমিকও দেখলো না, আমি বলে দিলাম বাই চান্স প্রেমিকও দেখলো না, তবুও কিন্তু ওর ভাতের অভাব হবে না, কারণ সন্দীপ ওকে এমনই একটা জিনিস দিয়েছে যেটা ও ভাঙিয়ে সারা জীবন খেতে পারবে, ফেস ভ্যালু। এই ফেস ভ্যালুটা ওর দান, ওর না, এই ফেস ভ্যালুটা পুরোপুরি সন্দীপের দান। সন্দীপ বলে না পড়াশোনা শিখিয়েছে বা যাই হোক ওকে সমাজে দাঁড় করিয়ে দিয়েছে যে হ্যাঁ এবার ওকে বদনাম করে দাঁড় করালে দেখো যে যাকে উপকার করবে সে বাঁশ খাবেই, এটা আমাদের সাধারণ জানা কথা যে সন্দীপ ওকে একটা পরিচয় দিয়েছে, ওকে একটা নাম দিয়েছে, ওকে সমাজে চলতে শিখিয়েছে, দশজনের কাছে ওর এই সুন্দর বদনটাকে তুলে ধরেছে, যে কারণে দশটা মানুষ চিনেছে, সেটাও ভাঙিয়ে সারা জীবন খেতে পারবে। আর এটার জন্য সম্পূর্ণরূপে সন্দীপের প্রতি ওর কৃতিত্ব, মানে ওই যে বলে না সেই কৃতজ্ঞতা বোধ রাখা উচিত যে এই মানুষটার দ্বারাই আজকে আমি সবার কাছে, কিতনে আদমি পেহচানতে হ্যায় মুঝে, কিতনে আদমি থে উহাঁ পর না, কিতনে আদমি আব পেহচানতে হ্যায় মুঝে উস সন্দীপ কে লিয়ে। যতই বলো সৌমালি, সৌমালিটা তো সন্দীপের থ্রুতেই এসেছে, সন্দীপের দিদি বলেই তো সৌমালি এলো, তাই না? সৌমালি তো নিশ্চয়ই ও অপরে সন্দীপের দিদি না হলে তো আর ওর কাছে তো যেত না। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এই চলতে চলতে যেটুকু পারলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম, কারণ জোড়া বিয়ে, জোড়া বউ ভাত, মানে জোড়া কার্তিক পুজো, জোড়া বিবাহবার্ষিকী, জোড়া খাওয়া দাওয়া, সব জোড়াই জোড়াই হবে। আর সেই কারণে মায়ের তো 32 পাটি অল টাইম বেরিয়ে থাকবে, কারণ এটাই তো মা চেয়েছিল, আর এটাই তো মায়ের ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছাই এখন পূরণ হয়ে গেছে, খুব খুশি। মায়ের ইচ্ছা যখন পূরণ হয়েছে মাও খুশি, ছেলে নিয়ে খুশি, মেয়ে নিয়ে খুশি, করুক ছেলে মেয়ে সংসার, সুখে থাক। আমি তো অল টাইমই বলবো জোড়া কার্তিক, যেন ওদের ঘরে জোড়া জোড়া সব কার্তিক আসে, এবং সব জোড়া কার্তিক এসে যেন ওদের বাড়িতে দুটো বিয়ে হয়েছে আর চারটে বাচ্চা একসাথে বেড়ে উঠুক, তখন বুঝবে বাচ্চা ফেলে আসার পর সে বাচ্চাটাকে দিলে দিলে মানুষ কী করে করছে। আর যেন ওই বাড়িতে জোড়া জোড়া কার্তিক পুজো হয়, জোড়া বিয়ে হয়েছে, আর জোড়াই জোড়াই যেন দুজনার চারটে একসাথে জন্মায়। আমি শুধু বাবা কার্তিককে এটাই প্রার্থনা করি, জোড়া সন্তান দিও, একসঙ্গে একবারে জোড়াই জোড়াই খেলবে, চারজন মিলে একসাথে খেলবে বাড়িতে। দাদু দাদু সত্যি আও শক্তি, দাদু দাদু চোর পুলিশ খেলবে, সব পুলিশ হয়ে দাদু সব ওই চারটে চোরকে ধরার জন্য দৌড়াদৌড়ি ছুটোছুটি, চোর পুলিশ খেলবে দাদু আর নাতি নাতনিদেরকে নিয়ে, জোড়ায় জোড়ায় চারটে কার্তিক আর এক পুলিশ চালক একসাথে ছুটে বেড়াবে, এই কোথায় 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 যাই, দত্ত 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 দত্ত। তাহলে রাখলাম ভিডিওটা এখানে, ভালো লাগলে কী কী করবো তোমরাই জানো, আর ভালো থেকো সুস্থ থেকো, সময় পেলে লাইভ করব অবশ্যই, ভিডিওগুলো কিন্তু দেখা চাই সম্পূর্ণ।